হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল জঙ্গলে মিতিন মাসি। এবারে কিন্তু দুর্গাপুজোর যে কটা সিনেমা রিলিজ হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্টার্স কিন্তু হয়ে গেল ট্রেলার দেখার পরে, এই কথাটাই বলছি আমি। প্রথমে আমাকে এটা এই সিনেমাটাকে মনে হয়েছিল দুর্বল, অন্য সিনেমাগুলোর তুলনায় এটা অত সেরকম পাত্তা পাবে না, কিন্তু এর যে টপিক বা এর যে ট্রেলার দেখলাম এবং কোয়েল মল্লিকের যে পারফরমেন্স দেখলাম, এটা দেখার পরে কিন্তু এর প্রতি আমার এক্সপেকটেশন লেভেলটা অনেকটাই বেড়ে গেল। আর আমি নিজে যেহেতু নেচার এবং অ্যানিমেল লাভার, সেহেতু আমার এই টপিকটা বেশ ভালো লেগেছে, অ্যাওয়ারনেস রিগার্ডিং টু অ্যানিমেল কোচিং। এবং এখানে ডায়লগ ডেলিভারিগুলো বেশ ভালো রয়েছে, অ্যাকশন বেশ ভালো রয়েছে, কোয়েল মল্লিক অ্যাকশন করছেন। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কোয়েল মল্লিক নায়িকা হয়ে এখন এরকম লেভেলের অ্যাকশন করছেন এবং সেখানে অনেক সুপারস্টাররা এই ধরনের সিনেমা করতে সাহস পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট প্রশংসাই করব কোয়েল মল্লিক এই ধরনের স্ক্রিপ্ট চুজ করার জন্য। এখানে ভালো গল্প রয়েছে, এটা একটা উপন্যাসকে বেস করে এই গল্পটা রয়েছে, এর অ্যাওয়ারনেস রয়েছে, সোশ্যাল অ্যাওয়ারনেস রয়েছে এবং অ্যাকশন তো রয়েছে যেটা বললাম, প্লাস থ্রিল কিছুটা হয়েও থাকবে এবং সিনেমাটোগ্রাফিও বেশ ভালো মনে হচ্ছে। আর এটা যেটা বলবো যে অরিন্দম সিলের সিনেমা ম্যাক্সিমাম সিনেমায় বেশ ভালোই হয়ে থাকে, বক্স অফিসে থাকা কালেকশনও ভালো হয়ে থাকে। আর এর ডায়লগগুলো বেশ ভালো লেগেছে যে মানুষ নিজের স্বার্থের জন্য জীবজন্তুর চামড়া বা দেহ ব্যবহার করতেও পিছু পা হয় না, মানুষ এরকমই একটি প্রাণী, এটা সত্যি কথা, শুনতে খারাপ লাগলো এটাও সত্যি কথা। তবে জঙ্গলে মিতিন মাসি কিন্তু এবারের পুজোর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার্স বক্স অফিসের দিক থেকে আমি বলতে চলেছি, কারণ আমার মনে হয় যে এই সিনেমাটার যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং যেভাবে ট্রেলারটা যতটা ভালো হয়েছে, এটা অন্য সিনেমাগুলোকে কিছুটা হলো কম্পিটিশন দেবে এবং এটা ফ্যামিলি এবং বাচ্চা বাচ্চা কাচ্চাদের নিয়ে দেখার মতো একটি সিনেমা। এখানে কোনো ভায়োলেন্স নেই, এখানে কোনো গালাগালি নেই, এই সিনেমাটা সবাই ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারবে অবশ্যই, বা ডিপেন্ড করছে কীরকম হল পাচ্ছে, তারপর ওয়ার্ড অফ মাউথ কীরকম আছে তার উপর। তবে কোয়েল মল্লিকের প্রশংসা তো না করলেই নয়, এই ধরনের স্ক্রিপ্ট চুজ করেছেন, এই ধরনের অ্যাকশন করেছেন এবং আমি বলবো যে আমার অন্তত এর আগে অবধি অন্য সিনেমা প্রেফারেন্স ছিল, আমি আগেও বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে জঙ্গলে মিতিন মাসি হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স এবং এটা অবশ্যই আমি হলে গিয়ে দেখতে যাবই। এবং এটাও বলতে চাই যে এ ধরনের সিনেমা আরও হওয়া উচিত, কারণ আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিস রয়েছে। একঘেয়ে সিরিয়াল মার্কা বা ওই জ্ঞান দেওয়া সিনেমা দেখতে আর ভালোও লাগে না, একটু অন্য কিছু ধরনের সিনেমা হওয়া উচিত যেখানে সোশ্যাল মেসেজ থাকছে এবং একটু আউটডোরে কিছু ভালো সিন সিনারি থাকছে, সেরকম কিছু সিনেমাও আজকাল হওয়া উচিত। সো আমি বলবো জঙ্গলে মিতিন মাসি কিন্তু মাস্ট ওয়াচ ডেফিনেটলি যারা নেচার এবং অ্যানিমাল ভালোবাসেন এবং যারা সোশ্যাল মেসেজ দিতে সিনেমা ভালোবাসেন, এবং সিরিয়াল যারা অ্যাভয়েড করতে চান তাদের জন্য অবশ্যই এই সিনেমাটা রয়েছে। কোয়েল মল্লিকের ডেফিনেটলি একটা কামব্যাক থাকছে, সেটা কোয়েল মল্লিকের ফ্যান্সরাও ডেফিনেটলি যাবে। সো বন্ধুরা আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই জানাবে, আপনাদের মতামত কমেন্টসে মানুষ জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।